চিকেন তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে এভাবে কেউ কখনো চিকেন রান্না করে খেয়েছেন? একদমই সিম্পলভাবে চিকেন রান্না করেছি আর একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে, তবে এর স্বাদটা হয়েছে একদমই অসাধারণ। তো এভাবে যদি আপনারা চিকেন রান্না করে একবার খান, তাহলে এক্সট্রা মশলা দিয়ে চিকেন রান্না করার কোনো প্রয়োজনই পড়বে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই মূল রেসিপিটা। তো এখানে আমি এই চিকেনটা রান্না করার জন্য 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনে শুধু থাই এবং লেগ পিসগুলো নিয়েছি। চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর চিকেনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর আমি সব কিছুকে একসাথে একটু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু লেবুর রসটাও অ্যাড করতে পারেন, এতে করে চিকেনের এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে তারপর চিকেনটাকে আমি এখন তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি তেল দিয়ে ডুবো তেলে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এভাবে ফ্রাই করলেই হবে। আর এক একটা পাশ আমি 2 থেকে 2.5 মিনিট করে ভেজে নিচ্ছি। মোট 4-5 মিনিটের মতন চিকেনটাকে ভেজে নেবেন, এর থেকে বেশি ভাজলে কিন্তু এর ভিতরে কোনো রকম কোনো মশলা ঢুকবে না। তো চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো চিকেন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে তেলটা থেকে যাবে এই তেলটার ভিতরেই আমি চিকেনটাকে রান্না করছি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু সফট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়েছি 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ এবং 2টা লবঙ্গ। এখন আমি সব কিছুকে একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ছেঁচে নেওয়া রসুন, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন এবং আদা বাটা। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে, 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া। আর এখানে আমি সামান্য 1 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখন আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সব কিছুকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে কোনো কাঁচা ফ্লেভার না আসে। তো সব কিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব আমি। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। ভেজে নেওয়া চিকেনগুলোকে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে দিয়ে 2-3 মিনিটের মতন একদম চুলার লো আঁচে কষিয়ে নেব। একদম চুলার লো আঁচে 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে। তবে পানিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে পারবেন, যে যতটুকু ঝোল রাখতে চান ঠিক ততটুকুই পানি অ্যাড করতে পারবেন। তো পানিটা দিয়ে চুলার একদম মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করে নিয়েছি। আমি যেহেতু খুব বেশি পানি দেইনি তাই চুলার মিডিয়াম আঁচে এটাকে স্লো কুক করেছি। আপনারা যদি বেশি পানি দেন তাহলে হাই হিটে রান্না করতে পারেন। তো রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে, ঝোলটা দেখতেই পাচ্ছেন একদম টেনে মাখা মাখা হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার চিকেনটাকে আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও এটাকে একদম চুলার লো আছে কিছুক্ষণের জন্য রেখেছিলাম, কিছুক্ষণ পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে এখন নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর সেহেরির টাইমে যাদের একদমই কিছু খেতে মন চায় না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।